হ্যালো রিতা, কেমন আছো বেবি গার্ল? এত রাতে ফোন করলেন যে? না, তোমার একটা স্পেশাল ক্লাস নিতে হবে, বুঝতে পেরেছ? বাট কেন স্যার? না, তুমি এবারের সেমিস্টারে কিন্তু কোনো অ্যাসাইনমেন্ট জমা দাওনি, আর তার উপর তোমার অ্যান্সার স্ক্রিপ্টগুলো আমি পাইনি, বুঝতে পেরেছ? স্যার, আমি তো ওগুলো অলরেডি সাবমিট করে দিয়েছি স্যার, টাইমের ভিতরেই সাবমিট করেছি। না, আমার মনে হয় ওগুলো তুমি আমাকে আর মেইলে না দিয়ে কাইন্ডলি একটু মেসেঞ্জার ইনবক্স করে দাও। ইনবক্সে দিব মানে? আর শোনো, সাথে দুটো ছবি পাঠিয়ে দিও। আমার আপনার সাথে এভাবে কথা বলতে ভালো লাগছে না স্যার। কেন, মেসেঞ্জারে মনে হয় লাস্ট মেসেজের পর ব্লক করে দিয়েছিলে, তাই না? আপনি আপনার নিজেকে একটু নিয়ন্ত্রণ করেন স্যার। চোরের মন পুলিশ পুলিশ। লিসেন, চুপচাপ ওগুলো আমাকে পাঠিয়ে দাও, আর নাহলে এই সেমিস্টারের পরের সেমিস্টারটা মনে হয় তোমার জন্য আর করা সম্ভব হবে না। ইউ নো আই ক্যান ইমোশনালি ডু আ লট অফ থিংস। স্যার, আমি ওই ধরনের মেয়ে না স্যার, আমাকে এসব করতে ফোর্স করবেন না। ওকে, ওয়েট, ও আননোন নাম্বার থেকে কল আসছে, মাস্ট বি মাই নাদার পাখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মোল্লা, এত রাতে কোন টিচারকে কেউ ভাবে ডিস্টার্ব করে? হ্যাঁ স্যার, আমি কাদের, ফোর্থ টু সেমিস্টারের সিআর স্যার। ডোন্ট ইউ হ্যাভ এনি ম্যানার্স স্যার? আমি তো আমার নাম্বার থেকে আপনাকে কল দিচ্ছিলাম, ওয়েটিংয়ে পাচ্ছিলাম অনেকক্ষণ ধরে স্যার। ও না, আই ওয়াজ বিজি ইন ইম্পর্টেন্ট সেশন। ওই আমাদের ফাইনাল টার্ম পেপারের, তোমরা কি কাজ পাও না টিচারদেরকে খালি ফোন দিয়ে ডিস্টার্ব করো? তোমাদের সবার বিরুদ্ধে আমার কমপ্লেন দিতে হবে, বুঝছো? ও না স্যার, একটু ইম্পর্টেন্ট একটা সেশন আসছে, ওকে? এখন আমাকে বিরক্ত করো না, আই উইল ডিল উইথ ইউ লেটার, ওকে মোল্লা? না, শাট আপ। জি স্যার। ডোন্ট টিচ ইউর টিচার হাউ টু, ওকে? আবার কে ফোন করলো? হ্যালো স্যার, দিস ইজ হরিশ। কি হয়েছে হরিশ? স্যার, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলার জন্য আপনাকে ফোন দিয়েছি। কি ইম্পর্টেন্ট কথা এত রাতে? তোমরা কি কাজ পাও না? আমার মনে হয় আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গিয়েছে স্যার। কি বলো তুমি? একটু আগে একটা ছেলে আমাদের সবাইকে আপনার পার্সোনাল ইনবক্সের সব চ্যাট মেসেজগুলো খুলে খুলে দেখাচ্ছিল স্যার। হোয়াট? ক্লাসের সব মেয়ে স্টুডেন্টদেরকে স্যার আপনি ঘন ঘন নক করতেন, আর উল্টোপাল্টা কাজের জন্য প্রস্তাবও দিতেন, এগুলো সব স্যার মেসেজে এখন দেখা যাচ্ছে। আর কে কে জানতে পারছে এটা? আপাতত আমি আর আমার বন্ধু কয়েকজন পেয়েছি, তবে আমরা খুবই কষ্ট পেয়েছি স্যার, এগুলো আপনার মতো মানুষ করতে পারে না, তাই না? হরিশ, ইউ আর এ স্মার্ট বয়, রাইট? ইউ আর এ ভেরি ট্যালেন্টেড স্টুডেন্ট, আই মাস্ট সে। তুমি একটু কাইন্ডলি এটাকে ওয়াইজভাবে একটু ডিল করো। হ্যাঁ, আমি চাই না এটা সবার সামনে ফ্লাশ হয়ে আসুক, বুঝতেই তো পারতেছো। তবে আমার মনে হচ্ছে স্যার, এটা মনে হয় কেউ প্রিন্সিপাল স্যারের কাছে দিয়ে দিতে পারে। ইটস এ ভেরি সিরিয়াস ম্যাটার, তুমি বুঝতেই পারছো প্রিন্সিপাল স্যারের কাছে গেলে কী ঘটনা হতে পারে। এটা যদি স্যার এপার থেকে ওপারে চলে যায় তাহলে বড্ড কেলেঙ্কারি হয়ে যাবে স্যার। হরিশ, প্লিজ সেভ মি, প্লিজ সেভ মি হরিশ। আপনারা স্যার অত টেনশন করতে হবে না, আমি আর একটা হ্যাকার মিলে মোটামুটি এই ব্যাপারটা স্যার টেক কেয়ার করে ফেলতে পারবো মনে হচ্ছে। সাইলেন্টলি, বুঝতে পেরেছো, এগুলো একটু সরিয়ে নাও। আর আমি তোমাদের টিচার, বুঝতে তো পারছো, অনেক অনেক ধরনের ব্যাপার স্যাপার আমার উপরে অনেকে ষড়যন্ত্র করে করতেও পারে, আজকাল অনলাইনের যুগ, সব কিছু তো এডিট করা যায়, বুঝতেই পারছো। স্যার আমি দেখে দেবো, সমস্যা নেই স্যার, কিন্তু আমাদের দিকটাও যে স্যার একটু দেখতে হবে। আমি তোমাদের ব্যাপারটাও দেখছি, আমি তোমাদের ব্যাপারটা দেখছি। এই সেমিস্টারে মনে হয় না তোমাদের কোনো সমস্যা হবে, তোমরা শান্তিতেই এই সেমিস্টারে পার করতে পারবে। আপনি এই সব ধরনের অ্যাক্টিভিটিগুলো বন্ধ করে দিন ইমিডিয়েট। অবশ্যই, আমি তোমার কথা শুনছি, আমি এই ধরনের সব ধরনের অ্যাক্টিভিটি আমার অ্যাকাউন্ট থেকে বন্ধ করে দিচ্ছি। মানে যেই ধরনের কারণের জন্য এসব অ্যাক্টিভিটি হচ্ছিলো, যারা করছিলো আমার হয়ে, তাদের থেকেও আমি সেফ থাকার চেষ্টা করছি। আমি আজকে রাখছি, একটু দেরি হলে বোধ হয় সর্বনাশ হয়ে যাবে স্যার। ওকে ওকে, তুই যে এমনি ফলস অ্যালার্ম দিবি স্যার, এটা তো আমি বুঝতে পারিনি। অনেক বড় একটা প্রবলেম থেকে বাঁচাইলি রে বন্ধু। উনি শুধু তোর বোনের সাথে এসব খারাপ কথাবার্তা বলে না,
এর বাইরে আরও অনেক মেয়েদের সাথে উনি এসব পড়ে বেড়ায় ভাই, আমাদের ক্লাসমেটদের সাথে, জুনিয়র মেয়েদের সাথে, সিনিয়র মেয়েদের সাথে, আর তার বেলে টিচারদের তো সে বাদও রাখে নাই। কোন ম্যাডামে নক না দিছে তুই বল? এরকম রিপোর্ট আমিও পাইছি, একটু টাইট দিয়ে দিছি, আশা করি ভালো হয়ে যাবে, আর আমি মনিটর করবো, সমস্যা নাই। বাট আশা করি উনি ভালো হয়ে যাব। বন্ধুরা তো কোনোদিন একটু খাওয়াইলিও না। ওকে ডান, খাওয়া মনে তোরে আমি যা, ঠিক আছে? আচ্ছা মনে থাকে যেন, ঠিক আছে। হরিশ।